আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বরাবর আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি এক্স নোয়া গাড়ি নিয়ে। গাড়িটার মডেল হচ্ছে 2003-এর এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ এবং এটা মাত্র নতুন এলপিজি করা হয়েছে 90 বোতল দিয়ে এবং আপনার কাগজপত্র অলমোস্ট আমরা নতুন করব রিনিউ। তো যারা এই গাড়িটা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন। গাড়িটা সার্ভিসিং করা হচ্ছে, আপনারা দেখতেছেন ব্ল্যাক কালারের একটি গাড়ি, 53 সিরিয়ালের। গাড়িটার লুকটা আপনারা দেখেন, মানে এক টাকারও কাজ নেই, গাড়িটা রং করা হয়েছে, কেবলমাত্র রং করে গাড়িটা সার্ভিসিং করা হচ্ছে। আপনারা যারা এক্স নোয়া গাড়ি নিতে চাচ্ছেন, 2010-এর রেজিস্ট্রেশন, অলমোস্ট এসি পেপারস, আমরা এসি তো কমপ্লিট আছেই, পেপারসগুলো করে দিব, খুবই চমৎকার। ভিতরের ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাবো, গাড়িটা ভিতরের ডেকোরেশনটা দেখতে পারেন। ভিতরে সিটগুলো দেখতেছেন, গাড়ি ওয়াশ করতেছে, সেই জন্য আমি সামনে যেতে পারতেছি না।